الحمد لله الحمد لله الذي في السماء تعالى وتقدس واصطفى من البقاع الحرمين الشريفين والبيت المقدس الحمد لله ولا يبلغ حمده حامد واشكره على نعمه التي لا يعدها عاد ولا يحيط بها راصد الله الذي جعل الايام دولا والامم بعضها لبعض ايات ومثلا واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى اله وصحبه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين أما بعد فاتقوا الله يا عباد الله اتقوا الله وراقبوه وأطيعوا أمره ولا تعصوه فإنه سبحانه وتعالى هو الذي ينبغي لنا أن نتقيه نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لتقواه

অর্থাৎ এমন কিছু স্থান যেগুলোকে তিনি ফজিলাত পূর্ণ করেছেন এবং এমন কিছু সময় যে সময়ের ফজিলাত তিনি বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন তেমনি একটি স্থান হল আল মসজিদুল আকসা আল মাসজিদুল আকসার ইতিহাস অনেক দীর্ঘ এটি মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান নবী আম্বিয়াদের অনেকেই এই জায়গা আগমন করেছিলেন এবং বাইতুল মাকদেসে রসুল্লাহ সাল্লা সাল্লামের সেই ইসরার ঘটনাটি ঘটেছিল যেটি সুরাতুল ইসরার শুরুতে বর্ণিত হয়েছে সুবাহান্লাদি আসরা আব্দি হিল মিনাল মিনাল মসজিদুল ইলাল ইল আল মসজিদুল্লা আল্লাদি বারাকনা হাউলাহু যেখানে নবী সাল্লু ওয়াসাল্লাম আম্বিয়া এবং রাসুলদেরকে নিয়ে এমামতি করেছিলেন আমাদের অনেকেই আসলে বাইতুল আক আকসাকে বা আল মসজিদুল আকসাকে ফিলিস্তিনের একটি অংশ হিসাবে জানে এবং ফিলিস্তিনের সাথে জড়িত একটি স্থান বা মসজিদ হিসাবে জানে এর প্রকৃত ইতিহাস আসলে আমাদের জানা দরকার এর সাথে অনেক ঘটনা প্রবাহ জড়িত আছে এবং আজও সেই স্থানটিকে ঘিরে মুসলিমদের নিধনযজ্ঞ চলছে সেটা আমরা দেখতেই পাচ্ছি এই স্থানটি মুসলিমদের কাছে আসলে কতটা গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে আল্লাহ আল্লা সুবহানহতালা এই স্থানটিকে কতটা গুরুত্ব দিয়েছেন কতটা ফজিলাত দিয়েছেন এবং এই বাইতুল মাকদেশ অথবা আল মসজিদুল আকসার ইতিহাসটা কি আমরা সেটা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা এখানে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লা সুবহানহতালা পৃথিবীর যে শ্রেষ্ঠ জায়গাগুলো চয়ন করেছেন তার প্রিয় এবং ফজলাতপূর্ণ জায়গা হিসাবে তার মধ্যে এক নম্বরে রয়েছে মাক্কাল আল মোকরামা আল হারাম আল মাক্কি যেখানে পৃথিবীর প্রথম ঘর আল্লা তালা সৃষ্টি করেছেন ইন্না আউ বাইতিন বাই তিনউদ আলী আলী নাসি প্রথম ঘর যা সৃষ্টি করা হয়েছে বাক্কায় মানে মক্কায় বরকতপূর্ণ ঘর হিসাবে সুতরাং এই আয়াতটি প্রমাণ করে পৃথিবীর প্রথম ফজিলতপূর্ণ ঘর বাইদ বা মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম যেখানে রয়েছে আল আর এর পরের দ্বিতীয় ঘরটাই হচ্ছে আল মাসজিদুল আকসা এর ইতিহাসটা আসলে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি মসজিদুল হারামের কত বছর পরে মসজিদুল হারাম বলতে আমরা কারবাকে বোঝাচ্ছি এর কত বছর পরে মসজিদুল আকসা তৈরি করা হয়েছিল ইতিহাস বলে চল্লিশ বছর পরে এখানে যে হাদিসটা আমরা পাই সে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলা আছে যেটি সাহিব ওখারির মধ্যে বর্ণিত হয়েছে আবুদার আল গিফারি রাদি আল্লাহ তালা আনহু থেকে তিনি বলেন কুলতুয়া রসুল আল্লাহ আইয়ু মসজিদ ইন আফিল আর দে আউ্ল পৃথিবীতে প্রথম ঘর কোনটি প্রথম মসজিদ কোনটি যেটি তৈরি করা হয়েছিল কালা আল মসজিদুল হারাম তিনি বলেছিলেন মসজিদে হারাম কয়লা কুলতুসুমা আইয়ুন এরপর আমি জিজ্ঞেস করলাম তারপর কোন ঘরটি কোন মসজিদটি তৈরি করা হয়েছিল কলা আল মসজিদুল আকসা কলতু কাম ক্যানা আমি জিজ্ঞেস করলাম যে দুটো মসজিদের মধ্যে ব্যবধান কত দিনের ছিল কত বছরের ছিল তিনি বললেন আর সানা চল্লিশ বছর এরপর তিনি বললেন তোমা আইনামা আকা সালাতি ফাইন্নাল ফিহ তারপর তিনি বললেন যেখানেই সালাদ তোমাদেরকে পেয়ে যাবে অর্থাৎ সালাতের রক্ত তোমাদের কোথাও যখন হবে সেখানেই তোমরা সালাদ পড়ে নেবে সেই সময়ের মধ্যেই বা সেই জায়গাতেই ফজিলাত রয়েছে যাই হোক এই হাদিসটিতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে দ্বিতীয় মসজিদ হিসাবে যে মসজিদ ছিল সেটি হল কি আল আল আকসা প্রথম মসজিদ আল মসজিদ আল কাবা মসজিদ আল আকসার তো অনেক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে রয়েছে বলেই তো আল্লাহ সুবহান আলা যখন ঊর্ধ্বলোকে তার কাছে তার প্রিয় রাসুলকে ডেকে নিয়েছিলেন সেই মেয়রাজের ঘটনা তার আগেই ছিল ইসরার ঘটনা ইসরা এবং মেয়রাজ দুটো ঘটনা এক রাত্রে হয়েছিল সেটা আমরা সকলে জানি এবং ইসরার ঘটনা প্রথমে ঘটেছে আল্লা আলা তার প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মাক্কার মসজিদুল হারাম থেকে রাত্রে পরিভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে তাকে আল মসজিদুল আকসা নিয়ে গিয়েছিলেন সেই কথাটি তো সুরাতুল এসরা বা যেটাকে সুরাবান ইসরাইল বলা হয় তার শুরুতে বলা হয়েছে সুভান আল্লা আসরা হি লাইলান পবিত্র ও মহান সেই সত্তা যিনি তার বান্দা নবী সাল্লা সাল্লামকে আল্লাহতালা বহু জায়গায় বান্দা হিসেবে উল্লেখ করেছেন যিনি তার বান্দাকে রাত্রে পরিভ্রমণ করিয়েছিলেন মিনাল মসজিদুল হারাম মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদুল আকসার দিকে আল্লা বারাকনা হাউলাহু যার আশপাশকে যার চারপাশকে আমরা বরকতময় করে দিয়েছিলাম আল্লাহ সামতালা বলছেন লিনোরিয়াহু মিন আয়াচিনা যাতে তাকে আমরা দেখাতে পারি দেখাই আমাদের নিদর্শনগুলো ইন্না হু হু আসামিউল নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সবকিছুর তিনি দ্রষ্টা তাহলে ছোট্ট এই আয়াতটিতে সুরাবান ইসরায়েলের প্রথম আয়াতটিতে ইসরার ঘটনার ইতিহাস এবং প্রকারান্তরে মূলত আল মসজিদুল আকসার ইতিহাস কিন্তু এখানে উঠে আসলো নবী সাল্লাহ সাল্লাম রাত্রির পরিভ্রমণের মাধ্যমে তিনি সেখানে গিয়েছিলেন এবং আরও অনেক ঘটনা যেই ঘটনা আমরা মেয়ারাজের হাদিসে পাই নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সেখানে নবী আম্বিয়াদের নিয়ে সালাদ পড়েছিলেন এবং সেখানে মামতি করেছিলেন এবং বাইতুল আকসা আলবাইতুল আকসা অথবা আল মসজিদুল আকসা থেকেই মেয়েরাজ এর যাত্রা শুরু হয়েছিল সেখান থেকে আল্লাহ আল্লা আলা তার প্রিয় রাসুলকে দুনিয়ার জমিন ছেড়ে ঊর্ধ্বাকাশে তুলে নিয়েছিলেন এরপরে তো আরও অনেক লম্বা ইতিহাস তাহলে আলবাইতুল আকসা বা আল আলমসিদুল আকসার সাথে আসলে মুসলিমদের নাড়ীর সম্পর্ক আরেকটু ইতিহাস নিয়ে আমরা একটু আলোচনা করি প্রথম এই ঘরটি কে বানিয়েছিলেন আল মসজিদুল আকসার এই ঘরটি কে বানিয়েছিলেন বা পরবর্তীতে কারা কারা এর যে সম্প্রসারণ এক্সটেনশান অথবা সখরা এগুলো কারা তৈরি করেছিলেন আমরা সেটা একটু এখানে তুলে ধরবো ঐতিহাসিকরা বলেন মসজিদুল হারামের পরপরই মসজিদুল আকসা তৈরি হয় এবং যিনি সর্বপ্রথম আল মসজিদুল আকসা এর ভিত্তি প্রস্ত স্থাপন করেন তিনি আদাম আলাহ সালাম এটা অনেকেই বলেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না বোখার হাদিসে এসছে কত বছর চল্লিশ বছর আচ্ছা কেউ কেউ বলেছেন যে না এইটাকে পুরোপুরি মসজিদ আকার হিসাবে তৈরি করেন সাম নোহ নোয়াল্লামের পুত্র সাম কেউ কে বলেন যে না ইব্রাহিম সালাম এটাকে পরিপূর্ণ একটা ঘর হিসাবে তৈরি করেন যেমনটি তিনি এবং তার সন্তান ইসমাইল সালাম তারা দুজন বায়তোল্লা যেটা আল কাবাহ সেটার কাওয়ায়েদগুলো তারা তৈরি করেছিলেন অনেকগুলো হাদিসের ভাষ্য থেকে আমাদের কাছে যেটা শক্তিশালী মত হিসাবে প্রতীয়মান হয় সেটা হচ্ছে প্রথম ভিত্তিপ্রস্তর আল মসজিদুল আকসার স্থাপন করেছিলেন আদম সালাম এবং তিনি এটাকে পরিপূর্ণ শেপ দেন নাই তিনি একটা খত এবং হুদুদ তিনি তৈরি করে দিয়েছিলেন এর একটা সীমা রেখা তিনি তৈরি করে দিয়েছিলেন এটা হচ্ছে বাইতল্লা তথা আল কাবা তৈরি করার চল্লিশ বছর পর এই দুটো ঘরের আগে পৃথিবীতে আর কোনো উপাসনালয় ছিল না আল্লাহর কোনো ইবাদত করার জন্য সুনির্দিষ্ট কোনো ঘর আগে তৈরি হয়নি সুতরাং দেখা গেল যে আল্লাহর ইবাদতের ঘর হিসাবে প্রথম ঘর হলো মসজিদুল হারাম আর দ্বিতীয় ঘর হলো আল মসজিদুল আকসার আল মসজিদুল আকসার বর্তমান যেই সীমারেখা এটা ইব্রাহিম আল্লা ইব্রাহিম আল্লাহ সময় আবার নির্ধারণ হয়েছিল এবং এটা ছিল ইসা আলাইসাল্লামের দু হাজার বছর আগে ইব্রাহিম আলেসালাম এই এলাকাতে থাকতেন এবং তাকে নির্দেশ দেওয়া হলে তখন তিনি তার স্ত্রী হাজেরকে নিয়ে এবং শিশু সন্তানকে নিয়ে তারা মক্কা সেই কাবার প্রান্তরে কাবার আশেপাশে তারা সেখানে আবাদ করেন এবং সেখানে কিভাবে ধীরে ধীরে মসজিদুল মাক্কার আবাদ হলো এবং সেখানে মা এ জামজাম কীভাবে আসলো সেটাও আরেকটা লম্বা ইতিহাস তাই না কিন্তু ইব্রাহিম সালাম তার বসবাস ছিল মূলত ফিলিস্তিন এলাকায় ফলে আল মসজিদুল আকসা এটাকে তিনি আবাদ করেছিলেন এবং এরপরে আমরা দেখি তারপরে আবাদ করেছেন তার সন্তান ইসহাক এবং ইয়াকুব ইসহাক এবং ইয়াকুব তারা দুজন এই মসজিদকে আবাদ করেন এবং তারপর নতুন করে এটাকে একটা পরিপূর্ণ শেপ দান করেছেন সোলাইমান আলহিসাল্লাম এবং সেটাও ইসা আলসালামের জন্মের প্রায় এক হাজার বছর আগে এরপর আমরা দেখি আমিরুল মিনিন অমরুল খতাব রাদি আল্লাহ তাল তিনি তার খেলাফতকালে ফিলিস্তিনে আসলেন বেতুল মাকদাসে আসলেন সেই সুদূর মদিনা মনাওয়ারা থেকে এবং যখন ওমর আব্দুল খাপ্তাব রাদ আল্লাহ তালানোর সময় ফিলিস্তিনের এই জায়গাটা আবারও নতুন করে মুসলিমদের অধিকারে আসলো আমরা বলছি কি নতুন করে মুসলিমদের অধিকারে আসলো মূলত এটা শুরু থেকে মুসলিমদের অধিকারেই ছিল আদম আল্লাহ সাল্লাম প্রথম মানুষ তিনি তো এটা তৈরি করেছেন তিনি তো প্রথম মুসলিম আদম আলাহি সাল্লাম প্রথম মুসলিম সকল নবীদের একটাই দিন ছিল বিকৃতির পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো না ধর্মগ্রন্থকে যুগে যুগে মানুষ বিভিন্ন ধর্মের অনুসারীরা বিকৃত করেছে ইঞ্জিলকে বিকৃত করেছে তাওরাতকে বিকৃত করেছে জাবুরকে বিকৃত করেছে এবং সেগুলোকে ওল্ড টেস্টামেল নিউ টেস্টামেল নামে বিভিন্ন নামে তারা নিজেদের মতো করে রচনা করেছে কিন্তু প্রকৃত ইঞ্জিল এবং তাওরাত এটা আল্লাহর কিতাব আল্লাহর কিতাব আল্লাহর এ সকল নবীদের একটাই দিন ছিল সেটা হচ্ছে দিন ও তৌহিদ দিন আর তৌহিট আমরা যে তৌহিদের মূল মন্ত্রের কথা বলি তৌহিদুর রুববিয়া তৌহিদুলা এবং তাহিদুল আসমা ওসিফাত পুরো কোরআন তৌহিদের এই তিন প্রকার নিয়ে বিশাল বড় আলোচনা করেছে সকল নবীদের দাওয়াতে দিকেই ছিল ফলে ফিলিস্তিন এবং আল মসজিদুল আকসা এটা তৌহিদের ভূমি এটা হলো বিলাদ তৌহিট এটা বিলাদ আৌহিট এই জন্যই তো নবীরা এসেছিলেন নবীদের সাথে তৌহিদের নারীর সম্পর্ক ছিল মুসলিমদেরও তাই হওয়া উচিত তৌহিদই না আজকের অনেক মুসলিম ফলে তৌহিদের সাথে তাদের সেই সুসম্পর্ক গড়ে ওঠার পরিবর্তে উল্টো বিপরীত সম্পর্ক গড়ে উঠছে আজকের বহু মানুষের যদি জাগতিক কর্মকাণ্ড আপনি চিন্তা করেন দেখেন বিশ্লেষণ করেন আমি মুসলিমদের কথা বলছি অন্যদের কথা না তাহলে দেখবেন তারা তৌহিদের পথ থেকে চ্যুত অনেকে অনেক দূরে চলে গেছেন অনেকেই তৌহিদ বিরোধী অবস্থানে রয়েছেন কিন্তু এটা তো হওয়ার কথা নয় ইমানের প্রথম পয়েন্টটাই হলো তৌহিদ আল ইমানু বিল্লাহ আল ইমানু বিল্লাহ ফলে ইমানের সাথে তৌহিদের যে সম্পর্ক মোমেনের সাথেও তৌহিদের সেই সম্পর্ক এবং নবী রাসুলদের সাথে সেই সম্পর্ক সেই সম্পর্ক এটাকে রিনিউ করার জন্যই বারবার নবী রাসুলদের আগমন হয়েছিল এই ফিলিস্তিন ভূখণ্ডে আর এটা মানে জিও পলিটিক্যাল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ফলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আল্লাহ স্মাল এই দুনিয়ার স্রষ্টা এই জায়গাতেই তিনি অধিকাংশ নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন এই জায়গা থেকেই দাওয়াকে সারা বিশ্বের সব প্রান্তে তারা ছড়িয়ে দিয়েছেন সুতরাং ফিলিস্তিন হচ্ছে বেলায়ত আর তৌহিদ আল মসজিদুল আকসা হচ্ছে তার প্রাণ কেন্দ্র এবং এটা নবী আম্বিয়াদের আবাদ করা জায়গা তাদের অনুসারী উম্মতের জায়গা এবং অমর আব্দুল খাতাব রাতি আল্লাহ তাল্লাহর যে কথাটা আমরা এখানে বললাম তিনিও নতুন করে আবার এটাকে মুসলিমদের অধিকারে আনলেন কারণ একটা সময় দেখা যায় যে মুসলিমদের জায়গাগুলো অন্যদের হাতে চলে যায় ঠিক যেমনটি ইহুদিবাদ আজকে ফিলিস্তিনের সত্যিকারের অধিবাসীদেরকে বের করে তারা নিজেরা সেখানে তান করেছে নিজেদের আবাস তৈরি করেছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তারা এই ধর্মের লোকদেরকে নিয়ে এসে বস্তি স্থাপন করেছে আর যারা সেখানকার সত্যিকারের অধিবাসী তাদেরকে তারা বের করে দিয়েছে শুধু তা করেই তারা ক্ষান্ত হয়নি তাদেরকে তারা নির্বিচারে জুলুম করেছে নির্যাতন করেছে এবং বারবার তাদেরকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছে আমরা ইদানিংকার যে আক্রমণগুলো দেখছি সেটাও তার একটা বহিঃপ্রকাশ সারা পৃথিবীর সভ্য সমাজ তথা তথাকথিত সভ্য দেশগুলো কিন্তু তাদেরকে সমর্থন করছে কারণ ইমান এবং তৌহিদের পথে যারা চলে না তারা সবসময় ইমান এবং তৌহিদের বিরুদ্ধে একতাবদ্ধ আমরা যারা মুসলিম আমাদের আজকে এই বিশ্লেষণগুলো করা দরকার জানা দরকার সেই জন্য আমি আজকে আসলে খোদ্বায় এ বিষয়গুলো শেয়ার করছি যে ইতিহাসটা কি আসলে অনেক মুসলিম কনফিউজড যে কি আসলে ইহুদিদের জায়গা যে তারা অনেক বছর পরে উদ্ধার করলো মুসলমানদের থেকে নাকি এটা মুসলিমদেরই আসল জায়গা তাই না আমরা এখানে দেখি যে আমিরুল মিনি নমরুল আল্লাহ তাল আনহ তিনি পনেরো হিজড়ি সালে তিনি এই জায়গাটা সেখানকার অধিবাসীদের কাছ থেকে বুঝে নেওয়ার জন্য এখানে এসেছিলেন আর সেই ইতিহাসটা তো কত সুন্দর তাই না একজন খালিফা অনারম্বরভাবে একটা নগরীতে যেখানে বিজয়ী বেশে তিনি প্রবেশ করলেন কি চমৎকার একটা আদর্শ কি চমৎকার একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন সেখানকার অধিবাসীরা অভিভূত তারা তাকে গ্রিটিংস জানালেন এখানে পরবর্তীতে এই জায়গাটাকে আরও এক্সপান্ড করা হয়েছে ওমর আব্দুল খতাব রাতি আল্লাহ সাথে আরও অনেক সাহাবারা এখানে এসেছিলেন যারা এসেছিলেন তাদের মধ্যে রয়েছেন আবু বায়দেব আমের এবনুল জাররাহ সাদ এবেন আবি আকাস খালেদ এবনুল ওয়ালিজ এবং আবুদার আল গেফারি সহ আরও অনেকে আর মসজিউল আকসার মধ্যে আরেকটা দেখবেন যে গম্বুজ আছে এটাকে বলা হয় কুব্বাতুসরা সখরা এটা মসজিদুল আকসার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এবং এটি যিনি প্রথম করেছেন তিনি হচ্ছেন খালিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান বাহাত্তর সালে খালিফা আব্দুল মালিক ইবনু মারওয়ান তিনি এটার সাথে যেমন এখানে সালাতের যে বিশাল জায়গা এটাকে বলা হয় আল আলজামা আল জামে আল আলী অর্থাৎ সামনের যে জামে মসজিদ সেটার সাথে এটাকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন এবং তারপরে তার সন্তান আল ওয়ালিদ দেবনু আব্দুল মালিক তিনি এসে পুরো মসজিদটাকে যেখানে অপূর্ণ ছিল সে জায়গাগুলোকে পূর্ণ করলেন এবং তার করা জায়গাটা ছিল জামে আল আলী যেটা শুরু করেছিলেন খালিফা আব্দুল মালিক ইবনাম্বার মারওয়ান তার ছেলে আল ওয়ালিদ ইবন আব্দুল মালিক ইবনাম্বার ওয়ান তিনি এটাকে পরিপূর্ণ করলেন এবং সেটা হল ছিয়াশি থেকে ছিয়ানব্বই হেজুরি সালে তাহলে এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে এখন যে হাইকালটা আমরা দেখতে পাচ্ছি সেই হাইকালের ইতিহাস কিন্তু আমরা জানি যে ইহুদিদের কাছে মসজিদুল আকসার আরেকটা অনুমান ভিত্তিক বা তাদের দাবি করা আরেকটা হাইকাল আছে তারা এই জন্যে বর্তমান যেটা সোল্যমান আলাইসাল্লাম শুরু করেছিলেন যে হাইকালের উপর পরবর্তী সাহাবাইকার এটাকে রেখে দিয়েছিলেন সেটাকে তারা পরিবর্তন করে দিতে চাচ্ছে এবং সে পরিবর্তনের কাজও তারা শুরু করেছে অতএব তারা মুসলিমদের উপর সব ধরনের আক্রমণ করেছে তারা মুসলিমদেরকে তাদের জনপথ থেকে বের করেছে মসজিদুল আকসাকে তারা পরিবর্তন করে দিতে চাচ্ছে এবং এর সাথে সাথে ইসলামের যে তৌহিদ আমাদের যে ইমান আমাদের যে আকিদায় সবকিছুকে কিছুকে পরিবর্তন করে দিতে চাচ্ছে আল মসজিদুল আকসার অনেকগুলো ফজিলত আমরা দেখি যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন এর মধ্যে আবু হুরার রদি আল্লাহ তালা আনহুতেকে একটা হাদিস দিয়ে আমরা শুরু করি যেখানে রসুল্লাহ সাল্লাম এটা বোখারি মুসলামের হাদিস তিনি তিনটি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফরের ফজলত নিয়ে আলোচনা করেছে একটা হচ্ছে মসজিদুল হারাম মাক্কা আরেকটা হলো আল মসজিদুল নবাবি মদিনা এবং আরেকটা হলো আল মসজল আকসা রসুদুল্লাহ সালাম বলেছেন তিনটা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে সবের উদ্দেশ্যে সফর করা যাবে না আমাদের দেশে অনেকেই তো সফর করে মাজারে সফর করে তাই না বিভিন্ন মসজিদে সফর করে কিন্তু এখানে একটু পার্থক্য করতে হবে যদি কেউ দাওয়াতের উদ্দেশ্যে সফর করে কোনো মসজিদে তিনি কিছু দিন অবস্থান করেন এটা কিন্তু মসজিদের উদ্দেশ্যে সফর নয় মসজিদের উদ্দেশ্যে সফর হচ্ছে ব্যক্তি দূর দূরান্ত থেকে ওই মসজিদে সালাদ পড়ার উদ্দেশ্যে যাবে তাহলে এটা রাসুল সাল্লাম তিনটা মসজিদের জন্য অ্যালাউ করেছেন একটা হলো মসজিদুল হারাম মাক্কা যেমনটি তিনি বলেছেন লাতু সাদুর হালু ইতে মসজিদ আল মসজিদুল হারাম ওল মসজিদুল আকসা ও মসজিদ হাদা মক্কার মসজিদ হারাম আর মসজিদুল আকসা এবং আমার এই মসজিদ আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনটা মসজিদের ফজিলতের কথা বলেছিলেন মসজিদুল হারামে একটা সালাত আদায় করা অন্য যে কোনো মসজিদে এক লক্ষ সালাত আদায় করার চাইতেও বেশি আল্লাহ তাহলে এই মানে আমাদের অনেকে মনে করেন যে এক রাকাত সমান এক লক্ষ রাকাত এটা কি হাদিসে বলা হয়েছে হাদিসে বলা হয়েছে এক লক্ষের চাইতেও বেশি বেশুমার আর রসুল সাল্লা সাল্লামের নিজের মসজিদ সম্পর্কে সেটা হলো আল মসজিদের না ববি বিল মাদিন আলমোনা ওয়ারা সেই মসজিদ সম্পর্কে তিনি যেটি উল্লেখ করেছেন যেটি সহি হাদিসে এসছে সেটি হলো এক হাজারের চাইতেও উত্তম এখানে পঞ্চাশ হাজারের হাদিসগুলো উলামাইকরাম বলেছেন মহাদেসেন ক্রাম বলেছেন এটা দ আইফ শুদ্ধ হলো এক হাজারের চাইতেও উত্তম আল আল আকসার মধ্যে যদি একটা সালাদ পড়া হয় তাহলে পাঁচশো গুণের চাইতেও উত্তম তাহলে এই তিনটার মধ্যে এক নম্বর পজিশনে আছে আল হারাম হারাম দুই নম্বর পজিশনে আছে আল মসজিদুল নবাবি এবং তিন নম্বর পজিশনে আছে আল মসজিদ আল আকসা যেহেতু এই মসজিদগুলোতে একটা সালা একটা স্পেশাল ফজিলত হিসাবে বহুগুণে এটার সবাব বৃদ্ধি পায় ফলে এগুলোতে সেই সবাব পাওয়ার জন্য সফর করা যায়স সেই মসজিদে গিয়ে আপনি মসজিদের মধ্যে সালাদ পড়বেন সেটা যায়স শুধুমাত্র আল হারাম নিয়ে একটু এখতলাফ আছে এটা কি পুরো মক্কার হারামের সীমানা নাকি মসজিদুল হারামের যে বেনা এখন আছে সেটার মধ্যে ওলামাইকেরাম দুটি মতই পোষণ করেছেন কারো মতে এটা মসজিদুল হারাম যে বেনাটা আছে এর মধ্যে যদি কেউ সালাত পড়ে তাহলে সে ফজিলাতটা পাবে এর বাইরে পড়লে পাবে না কিন্তু আমাদের অনেক মহাক্ষেক কেরামের বিশ্লেষণ এবং তাদের মতামত অনুযায়ী বিশুদ্ধ মত হল মক্কার হারামের পুরো সীমানাটাই এই ফজিলাতের অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ যে ব্যক্তি মক্কার হারামের ভেতরে যেখানেই সালাদ পড়বে সে এক লক্ষ গুণের চাইতেও বেশি সবাব পাবে এবং এটা কি ফরজ এবং নফল এটার সাথে সুনির্দিষ্ট নাকি যে কোনো সালাদকে অন্তর্ভুক্ত করে এই তিনটা মসজিদে আপনি যে সালাতে পড়বেন সবটাই এখানে অন্তর্ভুক্ত কারণ রাসুল সাল্লাহ সাল্লাম এখানে বলেননি যে এই ফজিলাতটা শুধু ফরজ সালাতের ক্ষেত্রে এবং তিনি সুনির্দিষ্টভাবে কোনো সালাতের কথা বলেননি তাহলে অনির্দিষ্টভাবে আপনি যে কোনো সালাতি পড়বেন সেই সালাতের এই ফজিলাতটা আপনি মক্কায় মদিনায় এবং মাস্টারুল আকসা যেটা বাইতুল মাকদেসে সেখানে আপনি সেটা পাবেন বাইতুল মাকদেশের এই ফজিলত এবং এটা বরকতময় হওয়ার ঘটনা আল্লাহ সুবান তাল্লাহ অনেকগুলো আয়াতে বর্ণনা করেছে সে আলোচনা আমরা আজকে যাব না এখানে যেমন আল্লাহ সুবান তাল্লাহ বলছেন ও তিন ওয় জাইতুন ও তিন এ জাইতুন তিন এবং জৈতুনের শপথ মোফাসির কেরাম বলেন এই দুটো আয়াত দিয়ে এই প্রথম আয়াতটি দিয়ে আলমাচুল আকসাকে বোঝানো হয়েছে এরপরে অতুরে সিনিন বলা হয়েছে তাই না অতুর সিনিন সিনাই উপত্যকা এই এলাকার পাশেই আরেকটা এলাকা যেখানে নবী মুসা সালাম আল্লা আল্লাহ সামতালা ডেকে নিয়েছিলেন এবং তার সাথে কথা বলেছিলেন আর ওয়াহাদ আল বেলাদিল আমিন আর এই নগরী শপথ এই নগরী বলতে মক্কা নগরীকে বোঝানো হয়েছে অতএব পবিত্র এ সকল নগরী এটা ইসলামেরই স্মৃতিবিজড়িত স্থান আল্লাহ এই এই জায়গাগুলোতে বরকত দিয়েছেন আর মুসলিমরা যখন এগুলো অধিকার করেছে আপনি দেখেন সেই ওমর আব্দুল খাতাবরাদ আল্লাহ সময়টা দেখেন তিনি গিয়েছেন লোকজন তাকে অভ্যর্থনা জানিয়েছে তিনি কি কাউকে হত্যা করেছিলেন সেদিন তিনি কি কাউকে শুলে চড়িয়েছেন তিনি কি কাউকে সেদিন বন্দি করেছেন সুভান মুসলিমরা যখন কোনো জনপদ অধিকার করে এবং সেই জনপদের উপর বিজয় লাভ করে তারা সেই জনপদের লোকদেরকে কখনো বের করে দেয়নি তারা তাদেরকে হত্যা করেনি তারা সেখানকার ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেয়নি পুড়িয়ে দেয়নি বিশ্বকে কিন্তু সেটা মনে রাখতে হবে মুসলিমরাই পৃথিবীর সৃষ্টিশীল এবং সবচেয়ে গঠনমূলক অবদান রেখেছে পৃথিবীর সর্বত্র তারা আমল আখলাখ উন্নয়ন সবকিছু সৃষ্টি করেছে মানুষের উন্নয়ন কয়েক ধরনের একটা হলো অর্থনৈতিক উন্নয়ন সেটা সম্পত্তি ঘর বাড়ি রোডঘাট এগুলো দিয়ে যেটা সুসম্পন্ন হয় আরেকটা হলো মানুষের ইন্টালেকচুয়াল বা এলমি উন্নয়ন জ্ঞানগত উন্নয়ন যেটা মানুষের উন্নয়নের এক নম্বর সোপান এবং আরেকটা হল মানুষের আখলাকি এবং নৈতিক উন্নয়ন আখলাকি এবং নৈতিক উন্নয়ন ইসলাম কিন্তু যেখানে গিয়েছে তিনটা উন্নয়নের কাজ করেছে আজকে আমরা উন্নয়নের অনেক গল্প শুনি কিন্তু দেখবেন যে কোথাও মানুষের উন্নয়ন আছে কিন্তু আখলাখের উন্নয়ন নাই কোথাও দেখবেন যে জ্ঞানের উন্নয়ন নাই আমরা যদি ইউরোপ আমেরিকা ভ্রমণ করি সেখানে যদি রাস্তাঘাট খুব সুন্দর দেখি আর সেখানকার রাস্তাঘাটের ট্রাফিক আইনসহ সব কিছু খুব ভালো দেশে এসে গল্প করি সেখানেই নাকি পুরো ইসলাম আছে আর কি কিছু চোখে পড়েনি আপনাদের যারা আপনারা সফর করেছেন হ্যাঁ ছেলে মেয়েদের পোশাক আশাক এগুলো চোখে পড়ে নাই আপনাদের তাহলে ইসলাম কি করে আছে বলেন ইসলামের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে আকিদার পরই নৈতিক অবস্থান নৈতিক অবস্থান আখলাক শালীন সুন্দর আচরণ সুন্দর পোশাক মনে রাখবেন ইসলাম অশ্লীলতাকে কখনোই সমর্থন করে না কারণ অশ্লীলতা হচ্ছে সেই মারাত্মক আক্রমণের জায়গা যেটা ঢুকে মানুষের বাকি সব কিছুকে ধ্বংস করে দেয় স্রেফ পোশাকের কালচারটাই ধরেন না যে সমস্ত মেয়েরা আজকে হিজাব করে না অশ্লীল পোশাক পরে তাদের কি কোনো ইমান আকিদা বলতে কিছু আছে আখলাক বলতে কিছু আছে তাদের কি সুন্দর কোনো আচরণ আছে আপনি দেখেন না তাদের লাইফ স্টাইল অতএব আধুনিক বিশ্ব আসলে কিছু যদি উন্নয়ন দেয় তারা হরণ করেছে আমাদের আদর্শ তারা হরণ করেছে আমাদের নৈতিকতা এমন কি তারা অবস্ট্যাকল তৈরি করেছে যাতে মুসলিমরা তাদের বিশুদ্ধ জ্ঞান আহরণ করতে না পারে অর্জন করতে না পারে প্রিয় ভাইয়েরা আজকে এই বিশ্লেষণগুলো আমাদেরকে করতে হবে আজকে আমাদের ভাইয়েরা যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে দুধের শিশুও রেহাই পাচ্ছে না হসপিটালের রোগীরাও রেহাই পাচ্ছে না তাদের জন্য কেদে কেটে যদি আপনি সময়টা কাটিয়ে দেন তাহলে এটা বোধ হয় তাদেরও কোনো উপকারে আসবে না আমাদেরও কোনো উপকারে আসবে না অবশ্যই তাদের প্রতি আমাদের মর্মিতা ভালোবাসা রাখতে হবে তাদের জন্য কান্না করতে হবে তাতেও কোনো আপত্তি নেই কিন্তু এ থেকে শিক্ষাটা নিতে হবে একটা জাতির অধপতন কি করে হয় একটা জাতি কি করে এতটা ঝুঁকিতে পড়ে সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে সেই বিশ্লেষণ এবং আত্মোপলব্ধি যদি আসলে আজকে আমাদের মধ্যে না আসে তাহলে মনে রাখবেন মুসলিম জনপদের আরও বহু মানুষ এরকম বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে অতএব আমি আপনাদেরকে বলতে চাইবো যে আসুন আমরা এ থেকে শিক্ষাও নেই আমরা একদিকে যেমন আমাদের যে সমস্ত নির্যাতিত ভাই বোনেরা আছে তাদের জন্য দোয়া করব। তাদের পক্ষে নিজেদের অবস্থানকে সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরব এবং তাদের প্রতি সাহায্যের হাত মানবিক হাতটা বাড়িয়ে দেব মুসলিম তো তার সামনে যদি কোনো অমুসলিম এমনকি কোনো পশুও যদি অভুক্ত অবস্থায় মারা যায় সে কিন্তু তাকে অমানবিকভাবে মারা যেতে দেবে না সে তাকে খাবার প্রোভাইড করবে তাকে পানি দেবে আপনারা তো সেই হাদিসটার কথাও জানেন যেখানে একটা কুকুরকে পানি পান করানোর কারণে একজন রমণী যিনি অত্যন্ত কবিরা গুনাহে লিপ্ত ছিলেন তাকে আল্লাহ স্মাতালা ক্ষমা করে জান্নাত দান করেছিলেন তাহলে বোঝাই যাচ্ছে ইসলাম কতটা মানবিকতার দিন কতটা মানবিক অ্যাপ্রোচ ইসলামের রয়েছে তাহলে আমরা আমাদের এই সকল নির্যাতিত ভাই বোনদের জন্য আমাদের মানবিকতার হাত বাড়িয়ে দেবো যতটুকু সাধ্য আমাদের আছে তাদের জন্য কোনোতে নাজেলা পড়া এবং তাদের জন্য বিশ্বের সবার সামনে তাদের পক্ষে আমাদের অবস্থানকে তুলে ধরা যাতে করে মুসলিমদের প্রভাবশালী সকলেই ফিলিস্তিনের পক্ষে মুসলিমদের পক্ষে দাঁড়ায় সেই কথাগুলো কিন্তু আজকে আমাদের জন্য খুবই জরুরি আর যারা কথা বলবেন তারা একটু পড়াশোনা করে বলবেন দেখা যাচ্ছে যে পড়াশোনা না করেই অনেকে অনেক ধরনের বিভক্তিমূলক কথা বলেন যেটা আমাদের অন্তরকে আহত করে আমাদেরকে আরও ছিন্ন ভিন্ন করে দেয় আমরা একে অপরের বিরুদ্ধে এই কঠিন মুহুর্তেও লেগে যাই এটা ঠিক হবে না আমাদের উচিত হবে একটা গঠনমূলক পজিটিভ রোল প্লে করা বিপদের দিনে সেটা করতে হবে মনে রাখবেন আর মুসলিমরা যদি মুসলিমদের পক্ষে না থাকে তাহলে কেমনে হবে আমরা যদি কোনো ভুলে কোনো কিছু করেও থাকি সেই ভুলটা আসলে বর্ণনার সময় এখন নয় ভুল বলতে আমি বোঝাচ্ছি যে একজন মানুষ এখন মারা যাচ্ছে তাদেরকে উদ্ধার করা এটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি প্রায়োরিটি আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং পরবর্তীতে কী করণীয় সেটাও নির্ধারণ করতে হবে আমরা যখন কোনো মানুষকে উদ্ধার করি তখন তার ভুলগুলোকে কিন্তু উদ্ধার করি না এটাও মনে রাখতে হবে একজন অমুসলিমকে যখন সাহায্য করি তখন তিনি যে পত্তলিকতার মধ্যে আছেন সেটাকে কিন্তু আমরা সাহায্য করি না মানবিক সাহায্য সেটা যদি ইসলাম বিরোধী কোনো ব্যক্তিকেও আমরা করে থাকি তার মানে আমি ইসলাম বিরোধী হয়ে গেছি তাও না এটা মনে রাখতে হবে মুসলিম সব সময় সকল মানুষের কল্যাণের জন্যই কাজ করে আপনারা সালাউদ্দিন আইয়ুবির সেই রাজা রিচার্ডসের যে চিকিৎসার কথাও জানেন তাই না যে চলমান যুদ্ধের মধ্যে পরদিন যেখানে যুদ্ধক্ষেত্রে একদল আরেক দল মোকাবেলা করবে তাকে বাঁচিয়ে দেওয়া কি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাহলে তিনি কি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন না 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 এগুলোকে বিচ্ছিন্নভাবে দেখতে হবে বিচ্ছিন্নভাবে দেখতে হবে অতএব আজকে একটা দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের অনেক ফেরকা অনেক বিভ্রান্তি আছে মুসলিমদের কল্যাণে কাজ করার অর্থ এই নয় যে আমরা সকল বিভ্রান্তিকে সমর্থন করছি যখন কোনো অপশক্তি এসে মুসলিমদেরকে নিধন করে সে অপশক্তির বিরুদ্ধে আমাদের দাঁড়ানো উচিত আমাদের কারো আকিদায় হয়তো কিছু ত্রুটি আছে কারো আকিদা হয়তো পরিপূর্ণ বিশুদ্ধ আছে যার আকিদা খারাপ তাকে রক্ষা করা যাবে না এমন কোনো কিছু নেই অতএব আমাদেরকে আমি এই কথাগুলো কেন বলছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে মানুষের জরুরি মুহূর্তে মুসলিমদের কঠিন দিনে আমাদের একটা সম্মিলিত ঐক্য প্রয়োজন সেটা হচ্ছে মুসলিম ওম্মার কল্যাণে নিজেদেরকে নিবেদন করা আর আজকে যে ফিলিস্তিনের কথা বলা হচ্ছে তার ইতিহাস থেকে আপনারা প্রমাণিত এটা আল্লাহর চুজেন একটা এরিয়া একটা দেশ এটা এটা আল আল আকসা অতএব এটা শুধু ফিলিস্তিনিদের সম্পদ তা নয় এটা মুসলিম ওম্মার সম্পদ সকল মুসলিমের হৃদয় মসজিদুল আকসার সাথে একইভাবে গ্রথিত সেই অনুভূতিটা আজকে আমাদের মধ্যে আনা প্রয়োজন তাহলেই আপনি সত্যের পক্ষে দাঁড়াতে পারবেন আর সবসময় এটাও মনে রাখবেন যাদের পক্ষে আমি কাজ করছি যাদের কল্যাণের জন্য আমি কাজ করছি যাদের উন্নয়নের জন্য আমি বা আমরা কাজ করছি তাদের ভুলগুলো কিন্তু সমর্থিত নয় এটা খুব ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আমাদের ইমামদেরকে আমরা ভালোবাসি ভালোবাসি না তিনি ইমামুল হাদিদ হন ইমামুল তাফসির ইমামুল ফেক ইমাম আল ইসলাম যাই হন না কেন বড় বড় ইমাম বড় বড় স্কলার আমাদের প্রিয় মানুষ কিন্তু যদি তাদের কোনো ভুল ধরা পড়ে সে ভুল কি সমর্থনযোগ্য সমর্থনযোগ্য নয় শ্রদ্ধার সাথে তাদের ভুলটাকে আমরা রিজেক্ট করব প্রত্যাখ্যান করব এবং এই প্রত্যাখ্যান মানে হচ্ছে তার প্রতি অবজ্ঞা অশ্রদ্ধা পোষণ নয় এই জায়গাগুলোতে আমরা ভুল করে ফেলি আমরা কখনো শ্রদ্ধার মানুষের ভুলকে ভুল হিসাবে স্বীকার করি না বলি তিনি ভুলের ঊর্ধ্বে এটা একটা এটাও ভুল আবার অনেক সময় যাদের ভুল ধরি তাদেরকে আমরা অবজ্ঞা করি তিনি যদি মহা সম্মানিত ব্যক্তি হন ইমাম হন পরীক্ষিত একজন স্কলার হন কিন্তু ভুল করে ফেলেছেন আর মাফ নাই আমাদের তরুণদের মধ্যে খুবই অল্প জানা কিছু তরুণ আমরা মাঝে মাঝে দেখি বড় বড় স্কলারদের বিরুদ্ধে এইভাবে কথা বলে বসে তাদেরকে রিফিউট করার অপচেষ্টা করে মনে রাখবেন ভুলকে চিহ্নিত করা এটা ভুল নয় কিন্তু সেটা হতে হবে এক এলমিভাবে অ্যাকাডেমিকভাবে আর আরেকটা হচ্ছে আদবের সাথে আদবের সাথে আদবের সাথে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে সুতরাং আজকে আমরা সে কথাই বলবো যে মুসলিমদের জরুরি অবস্থাটাও বুঝতে হবে নিজেদের করণীয়টাও নির্ধারণ করতে হবে আর আমাদের জন্য যে শিক্ষাটা আমরা হয়তো দূর দেশে আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আজকে বিপদে আছেন প্রতিনিয়ত তাদের উপর বোমা পড়ছে তাদেরকে সরাসরি সাহায্য করতে পারছি না কিন্তু যেটা করতে পারছি যেটা করতে পারবো সেটা করা উচিত বাকি তাদের অবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়াটা খুব জরুরি কারণ ইতিহাসের ঘটনা প্রবাহ একই রকম এই জন্য ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা আসে আর বলা হয় হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইতিহাস বারবার নিজেকে পুনরাবৃত্ত করে একই ঘটনা একই ঘটনা দেখেন সবখানে একই রকম ঘটনা উপর থেকে যদি পানি ফেলে দেন নিজে পড়বেই সেটা ফিলিস্তিনের ভূমিতে ফেলেন আর বাংলাদেশে ফেলেন অথবা আমেরিকায় ফেলেন ঘটনা এক না মধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় কাজ করে না কাজ করে অতএব পৃথিবীর ঘটনা প্রবাহ সেম একটা জাতি যদি তার আদর্শ থেকে চ্যুত হয় মুসলিম যদি কোরআন সন্না থেকে বিচ্ছিন্ন হয় মুসলিম যদি তাদের নিজেদের আদর্শিক জায়গাগুলোকে বিতর্কিত করে দেয় এবং জ্ঞানমুখী না হয় নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয় দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয় তাহলে তাদেরকেও বিপদ আপদ এর জন্য অপেক্ষা করতে হবে আল্লাহর গজব তাদের উপর চলে আসতে পারে আজাব তাদের উপর চলে আসতে পারে এবং ইমান এবং তাকুয়া না থাকার কারণে আল্লাহ তার বারাকা উঠিয়ে নিতে পারেন অতএব যতই জাগতিক সম্পদের আপনার আনাগোনা হোক না কেন জাগতিক সম্পদের জোয়ার যদি আমরা সৃষ্টিও করি তবুও দেখবেন যে বারাকা থাকবে না বারাকা থাকবে না আজকের আধুনিক ব্যবস্থাপনায় টাকার যে হিসাবটা তাই না আপনি দেখেন কাগজে টাকা যতই ছাপান কী লাভ হবে বলেন তো টাকার ইনফ্লেশন যদি হয় মুদ্রা মান যদি কমে যায় অনেক টাকা দিয়ে কী হবে বলেন তো একটা সময় আমি আমার ছোট সময় দেখেছি আমার এই অল্প বয়সের ছোটো সময়ে দেখেছি এক টাকা পঁচিশ পয়সা অথবা দেড় টাকা এক কেজি চাল এবং আমার মনে আছে আমার বাবা সম্ভবত দেড়শো টাকা বা পনেরো দুইশো টাকা দিয়ে পুরো আশি কেজির বস্তা কিনতেন তা তাহলে এখন কত বলেন তো এখন কত তাহলে টাকার বেড়ে গেল আসলে কি বাড়লো তাই না দেখার বিষয় না টাকা অঙ্কে বাড়লে কি আসলে মানেও বাড়ে মানে বাড়ে না এজন্য জন্য সম্পত্তির ব্যাপারটাও এভাবে হিসাব করতে হবে বারাকা ভিন্ন জিনিস আপনার কোটি কোটি টাকা আরেকজন ভাইয়ের খুব অল্প টাকা তিনি আপনার এই কোটি কোটি টাকা যে বারাকা তার চেয়ে বেশি বারাকা পেতে পারেন কিন্তু বারাকার শর্তটা পূরণ করতে হবে মুসলিমরা তাদের ঐতিহ্য থেকে যদি ছুটে যায় আদর্শ থেকে যদি চ্যুত হয় কোরআন এবং সুন্নাকে যদি পরিত্যাগ করে তাহলে বারাকা আসার কোনো সম্ভাবনা নেই আপনি জ্যামিতি পড়ে জাগতিক জ্যামিতি পড়ে আল্লাহর সাথে মিলাতে পারবেন না আল্লাহর নিয়মটা অ্যাপ্লাই করুন সুন্নাতুল্লাহ ফিল হেফিল আর্থ এবং শেরিয়া আতুল্লাহ হেফিল আর্থ দুটো জিনিস মনে রাখবেন আল্লাহ আল্লাহতালা যে সিস্টেমটা দিয়েছেন সেটাও বুঝুন আল্লাহ আল্লাহতালা যে শারিয়া দিয়েছেন সেটাও বুঝুন দুটোই আপনাকে ফলো করতে হবে আপনি আল্লাহর জাগতিক সিস্টেম শুধু ফলো করলে হবে না আল্লাহর শেরিয়ার সিস্টেমটাও ফলো করতে হবে যদি আল্লাহর পক্ষ থেকে আপনি বাড়াকা চান দুনিয়ায় বারাকা চান আখেরাতে বারাকা চান এমনটা কখনোই সম্ভব নয় যে কুফুরি করে কেউ জান্নাতে যাবেন এমনটাও কখনো সম্ভব নয় যে শিরকে লিপ্ত থেকে আপনি আল্লাহর কাছে আখেরাতে নাজাত পাবেন এটাও আল্লাহর নিয়মের মধ্যে পড়ে না যে কবিরাগুনা পাপ জেনা ব্যবিচার নাইট ক্লাব এসব করে আপনি আল্লাহ সন্তুষ্টি পাবেন এটাও কখনো সম্ভব নয় যে দুর্নীতি করে আপনি জাতির উপকার করবেন কিংবা আল্লাহর কাছে প্রিয় বান্দা হবেন এগুলো নিয়ে আমাদের একটু রিথিং করা দরকার আল্লাহ তালা হঠাৎ করে একটা জাতির উপর অনেক আজাব চাপিয়ে দেন না সেখানে অনেক কারণ থাকে আবার এই কথা থেকে এটাও কনক্লুড করবেন না তাহলে ফিলিস্তিনিদেরও কি কোনো ত্রুটি ছিল তাহলে তারা তাদের ত্রুটি ভোগ করছে আমাদের কি এই অ্যাপ্রোচে মুসলিম কখনো যায় না মুসলিম সবসময় নির্যাতিতের পক্ষে বিপদগ্রস্তের পক্ষে যে কারণেই তারা বিপদগ্রস্ত হোক না কেন আমরা আমাদের সহানুভূতি আমাদের সমর্থন তাদের পক্ষে রাখব তবে শিক্ষাও নেব সতর্কও হব আমি এর আগে একটা খোদবা দিয়েছিলাম মুসলিমের সতর্কতামূলক অবস্থান সেটাও আপনারা যদি একটু শোনেন তাহলে একজন সতর্ক সচেতন মুসলিম হিসাবে আমাদের কি করণীয় সেটা বোঝাটা হয়তো সহজ হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন সত্য জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের যে জায়গাগুলোতে ফজিলত দিয়েছেন সেগুলো সঠিকভাবে বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন যে সময়টাতে তিনি বারাকা দিয়েছেন এবং ফজিলতপূর্ণ বলে তিনি এবং তার নবী সাল্ল সাল্লাম ঘোষণা করেছেন সেই সময়ে সদ ব্যবহার করার তৌফিক দান করুন আমাদেরকে যে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল বিভ্রান্তিমূলক কথাবার্তা আমল এবং অ্যাপ্রোচ থেকে আল্লাহ সুত আমাদেরকে রক্ষা করুন আল গাফুর রাহিম الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين عباد الله اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في انفسكم وفي ازواجكم واولادكم واخوانكم وعشيرتكم وفي جميع اعمالكم واقوالكم اتقوا الله في علنكم وسركم نسال الله سبحانه ان يتقبل منا ويجعلنا من عباده المتقين المخلصين المؤمنين انه ولي ذلك والقادر عليه عباد الله আল্লা সুবহানহ তলা তিনি এই জমিনকে আমাদের পরীক্ষার জায়গা হিসাবে নির্ধারণ করে দিয়েছেন জমিনের মধ্যে তিনি বহু জায়গা দিয়েছেন যেগুলো ফজিলাতপূর্ণ এবং সেখানে তার সাথে সংগতিপূর্ণ পরিবেশও দিয়েছেন এজন্য একজন মুসলিম বারবার সেই পবিত্র জায়গাগুলোতে যেতে চায় সে যেতে চায় মক্কায় মদিনায় আলমসিদুল আকসা সেখানে সালাত পড়ে সে তার নয়ন জোড়াতে চায় আল্লাহ অভিমুখী হতে চায় এবং আল্লাহর ইবাদত করে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায় জমিনে আবার বহু জায়গা আছে এটা আল্লাহতালা যেহেতু মানুষকে স্বাধীনতা দিয়েছেন তার উইল পাওয়ার দিয়েছেন মানুষ সেটা করেছে গড়ে নিয়েছে পাপের জায়গা দুর্নীতির জায়গা অন্যায়ের জায়গা অশ্লীলতার জায়গা আমাদের উচিত হবে সে সকল জায়গা থেকে নিজেকে দূরে রাখা সেখানে যারা যায় তাদের সাথে থেকেও নিজেকে মুক্ত রাখা আমরা যে কোনো পাপের জায়গা থেকে পাপের পরিবেশ থেকে পাপের কাজ থেকে নিজেদেরকে রক্ষা করি এটা খুবই জরুরি শুধুমাত্র ইবাদত যথেষ্ট নয় ইবাদত ধ্বংসকারী যে কোনো বিষয় থেকে নিজেকে রক্ষা করতে হবে শুধুমাত্র ইমান আনা যথেষ্ট নয় নাওয়াকে তোলে ইমান থেকে নিজেকে রক্ষা করতে হবে শুধুমাত্র ইসলাম মেনে চললেও যথেষ্ট নয় কারণ আরও অনেকগুলো উপকরণ আছে যেটা আমাদেরকে আক্রান্ত করতে পারে নেফাক অথবা কোনো খারাপ কাজ পাপ ইত্যাদি ফলে যে কোনো সৎ কাজের বিপরীত অবস্থান থেকে ফিরে আসতে হবে ইমানের বিপরীত অবস্থান থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে ইসলামের বিপরীত অবস্থান থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে কোরআন সন্ন্যার বিপরীত অবস্থান থেকে নিজেকে রক্ষা করতে হবে এই জন্যই আল্লাহ সুবাহ আলা দুটো মূলনীতি মুসলিমকে দিয়েছেন একটা হলো আমর মারুফ একটা হলো নাহি আনিল মনকার মারুফ অনুযায়ী জীবনকে গড়তে হবে মারুফের নির্দেশনা মানুষকে দিতে হবে এবং মারুফ ভিত্তিক জীবন সমাজ রাষ্ট্র এবং বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে হবে আর মনকার এটাকে বর্জন করতে হবে মনকার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে মনকার থেকে নিজেকে পরিবারকে সমাজকে রাষ্ট্রকে এবং বিশ্বকে বাঁচিয়ে রাখতে হবে মুক্ত রাখতে হবে এটাই হচ্ছে ইসলামের সুন্দর প্রচেষ্টা এই জন্য ইসলাম এত সুন্দর এই জন্য ইসলাম এত সুন্দর কিন্তু যারা আমরা ইসলাম মানি তারা হয়তো সেই পরিপূর্ণ সৌন্দর্যের চর্চা আমরা করি না বলে আজকে আমাদের বিরুদ্ধে এত অবজেকশন আসুন আমরা কোরআন সন্দার জ্ঞান সঠিকভাবে অর্জন করি আমরা চলমান বিভিন্ন পরিস্থিতি থেকে শিক্ষা নেই আমরা শিক্ষা নেই কারা আমাদের প্রকৃত বন্ধু আর কারা আমাদের বন্ধু নয় কারা আমাদের প্রকৃত শত্রু এটা পৃথিবীতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে কিন্তু আমাদের অনেকেরই চোখ অন্ধ অথবা দুনিয়ার টু পাইসের জন্য আমরা চোখ বন্ধ করে রাখি কিন্তু চোখ বন্ধ করে রাখলে কি প্রলয় বন্ধ থাকবে ধ্বংসযজ্ঞ কি বন্ধ থাকবে প্রিয় ভাইরা তাহলে সচেতন হন সতর্ক মুসলিম হন বিচক্ষণ মুসলিম হন জ্ঞান অর্জন করুন জ্ঞান অর্জন করুন এবং সেরিয়ার জ্ঞান অর্জন করুন খুবই জরুরি দুনিয়ার জ্ঞান অর্জন করলে হয়তো কম কামায় করবেন কিন্তু সেরিয়ার প্রয়োজনীয় জ্ঞান যদি অর্জন না করেন তাহলে দুনিয়া আখেরাত দু জায়গাতেই আপনার জীবন বৃথা হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের এবং মুসলিমদের সকল হাজাত আল্লাহতালা পূরণ করে দিন আমাদের সকল মুসলিমকে আল্লাহ তালা সাহায্য করুন ইসলাম এবং মুসলিমকে আল্লাহ তালা আমাদের সার্বিক ভালো সকল কর্মকাণ্ডে এবং দিন প্রতিষ্ঠার কর্মকাণ্ডে আল্লাহতালা সাহায্য সহায়তা দান করুন আল্লাহ তালা মুসলিমদের যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করুন দুনিয়া এবং আখিরাতের বালামসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন আমাদের এই ছোট্ট গ্লোবের মধ্যে আমাদের যে সকল প্রিয় মুসলিম ভাই বোনেরা বিভিন্ন দুরবস্থার মধ্যে আছেন বিশেষ করে নির্যাতিত অবস্থায় আছেন পৃথিবীর মরলদের অথবা দুষ্কৃতিকারী খারাপ শক্তির অপশক্তির নির্যাতনে যাদের আজকে ত্রাহি ত্রাহি অবস্থা আল্লাহ তাদের সহায় হন আল্লাহ তাদেরকে রক্ষা করুন আল্লাহ ফিলিস্তিনকে উদ্ধার করুন ফিলিস্তিনদেরকে মুসলিমদের কাছে ফিরিয়ে দিন আল মসজিদুল আকসাকে মুসলিমদের কাছে আল্লাহ ফিরিয়ে দিন মুসলিমরা যেন নির্ভয় সেখানে ইবাদত করতে পারে আল্লাহ তালা সে তফিক দান করুন ফিলিস্তিনের মতো পৃথিবীর সকল নির্যাতিত মুসলিম এবং মানুষকে আল্লাহ তালা সহায়তা দান করুন আল্লাহর কাছে আমরা কায় সে সে দোয়া করছি